বিজেপি ও সিপিআইএম ছেড়ে 584 জন কর্মী তৃণমূলে যোগদান করল বলে দাবি তৃণমূলের নবনিযুক্ত কোচবিহার জেলা সহসভাপতি মানিক দের। আজ বিকেলে 5টা নাগাদ তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত বক্সিরহাটের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ফলিমারি বাজারে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর সেই কর্মী সভায় সিপিআইএম ও বিজেপি ছেড়ে 584 জন তৃণমূলে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলার নবনিযুক্ত সহসভাপতি মানিক দে। এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন, রামপুর অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকার সহ আরও অনেকে। এদিন এ বিষয়ে কোচবিহার জেলা সহসভাপতি মানিক দে বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করা হচ্ছে। আজ ফলিমারি এলাকায় বিজেপি থেকে যোগদান করলেন তারা সকলেই, বেশিরভাগ বিজেপি কর্মী। কয়েকজন সিপিএম থেকে দলে এসেছেন। লোকসভা নির্বাচনের পর থেকে কোচবিহার নাম্বার বিধানসভা কনস্টিটিউন্সি তুফানগঞ্জ তৃণমূল কংগ্রেসের হয়ে সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। আজ তার ফল পাওয়া গেল। তুফানগঞ্জ বিধানসভা এলাকায় বিপুল ভোটে 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থীরা জয়লাভ করবেন বলে দাবি করেন মানিক দে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শকে সম্বল করে তিনি এলাকার কাজ করে যাচ্ছেন রাজ্য নেতৃত্বের নির্দেশে, সুতরাং তার ফল পাওয়াটা অবশ্যই আবশ্যক ছিল। তিনি দাবি করে বলেন, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে কোনো বিজেপি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামী বিধানসভা নির্বাচনে দলের প্রতি আনুগত্য রেখে তিনি নির্দেশ অবলম্বন করে তুফানগঞ্জে ক্রমাগত কাজ করে যাবেন।